সপ্তাহব্যাপী বুথ বিজয় অভিযান এর অংশ হিসেবে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সমগ্র ত্রিপুরা জুড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। 2023 বিধানসভা নির্বাচন সামনে আসতে জোরদার প্রচারে নেমেছেন বিজেপি রাজ্য সভাপতি। বুথ বিজয় অভিযানের সূচনার পরই দলের নেতারা নির্বাচনী প্রচারে অংশ হিসেবে গ্রাম, শহর, পাহাড় সমতলের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন। শনিবার রাজ্য বিজেপি সভাপতির রাজীব ভট্টাচার্য "আমার বুথ সবচেয়ে মজবুত বুথ" এই লক্ষ্যকে সামনে রেখে এমপি মন্ডলের অন্তর্গত হরিপুর এডিসি ভিলেজের 22 নম্বর বুথ এবং গামাকোপাড়ি এডিসি ভিলেজের 18 নম্বর বুথে বিজয় অভিযানে অংশ নিয়েছেন। সেখানে বেশ কয়েকটি পরিবারের সাথে দেখা করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে একাধিক প্রকল্প নিয়েও জনজাতিদের সঙ্গে কথা বলেন তিনি। প্রত্যেকটা বুথে বুথের কার্যকর্তাদের খোঁজখবর নেওয়া, বেনিফিশিয়ারিদের খোঁজখবর নেওয়া, এরকম আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা এই বুথ বিজয় অভিযানে অংশগ্রহণ করছেন। তারই অঙ্গ হিসাবে আমি আজকে এই অম্পি বিধানসভার গামাকো শক্তি কেন্দ্রের 18 নম্বর বুথ এবং 22 নম্বর বুথে আমি ভিজিট করেছি। কার্যকর্তাদের মধ্যে জুস রয়েছে কার্যকর্তাদের মধ্যে এবং বেনিফিশিয়ারি আমি দু একজনের সঙ্গে কথা বলেছি। এখন আমরা এই যে মিটিংটা করলাম, এই মিটিং যে আমরা সভাগৃহ সেটাও প্রধানমন্ত্রী আবাসন যোজনায় গৃহ নির্মাণ করেছেন এবং যিনি আজকে এই গৃহটা নির্মাণ করেছেন ভারতীয় জনতা পার্টি মিটিং করতে দিয়েছেন, ওনাকে জিজ্ঞেস করলাম তো উনি বললেন আমরা সৌভাগ্যবান, সমস্ত টাকা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার হয়েছে, মাঝখানে কোনো চাঁদা বাণিজ্য, কোনো কমিশন বাণিজ্য নেই। বিগত দিনে আমরা দেখেছি যা ইন্দিরা আবাস যোজনায় কিছু ঘর স্যাংশন হয়েছিল, সেখানে ওই পার্টি অফিসে বা নয়তোবা এলসিএম নেতার বাড়িতে এই টাকাগুলি বন্টন হতো। তো অর্ধেক টাকা দেওয়া হতো বেনিফিশিয়ারিদের আর অর্ধেক টাকা নিজেরাই আত্মসাৎ করত। কিন্তু এখন মোদিজি আছে বলে আমাদের ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে বেনিফিশিয়ারিদের টাকা ব্যাংকে প্রদান করা হয়, এইটা সবচেয়ে বড় জিনিস। থানসা থানসা বলে কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড কিংবা আলাদা ত্রিপুরাল্যান্ডের দাবি তুলছেন অনেক রাজনৈতিক দল, কিন্তু প্রকৃত অর্থে কোনো দল জনজাতিদের জন্য কাজ করেনি। ভারতীয় জনতা পার্টি চায় জনজাতিদের প্রকৃত উন্নয়ন বলেও এদিন উল্লেখ করেন তিনি। এই ত্রিপুরা রাজ্যে থানচা থানচা বলে স্বাধীন ত্রিপুরা, কোনো সময় আলাদা ত্রিপুরাল্যান্ড, কোনো সময় গ্রেটার ত্রিপুরাল্যান্ড আহ্বান করেছেন, কিন্তু এই জনজাতিদের জন্য, থানচাদের জন্য ডেভেলপমেন্ট, উন্নয়ন কোনো সময় কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল কোনো আওয়াজ তোলেনি। ভারতীয় জনতা পার্টি স্লোগানে বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি চায় প্রকৃত জনজাতিদের উন্নয়ন যাতে এই রাজ্যে হয় সেই লক্ষ্যে সরকার কাজ। ভারতীয় জনতা পার্টি চায় জনজাতিদের প্রকৃত উন্নয়ন, এই বলেও উল্লেখ করেন তিনি। বুথ বিজয় অভিযানের পাশাপাশি দলীয় কর্মীদের বাড়ি থেকে এদিন খোঁজ খবর নিয়েছেন রাজীব ভট্টাচার্য। জানা গেছে সম্প্রতি ভারতীয় জনতা পার্টি এমপি মন্ডলের 18 নং বুথের কর্মী বিশ্বমানিক মৌসুমের বাড়িতে দুষ্কৃতিকারীরা ভাঙচুর এবং লুটপাট চালায়। এমপিতে সফরকালে এদিন বিশ্বমানিক মৌসুমের বাড়ি থেকে পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। কিছু দুষ্কৃতিকারীরা এসে ওনার বাড়ি ঘর ভাঙচুর করে টাকা পয়সা লুট করে তাদের ঘরে থাকা যে চাল, খাদ্য সামগ্রী সেটাও লুটপাট করে নিয়ে যায়। তো আমি একটা জিনিসই জানতে চাই, যারা আজকে এই জনজাতি দরদি বলে নিজেদেরকে বড় বড় মিছিল করছেন আর বড় বড় বক্তব্য রাখছেন এই রাজ্যের বুকে, এই থানচারাই আজকে থানচারার উপর আক্রমণ সংগঠিত করছে। কোথায় ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে কথা বলবেন, কোথায় আলোচনা করবেন? আর ডেভেলপমেন্টের জন্য টাকা পয়সা যখন দেওয়া হয়, অর্থ দেওয়া হয় সরকারিভাবে, সহযোগিতা করা হয়, আর সেই টাকা লুটপাট করে আত্মসাৎ করে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি করছে, আগরতলায় বিল্ডিং করছে, আগরতলায় মিছিল করছে, কিন্তু আমার আজকে এই থানচা ভাইয়েরা আজকে কীভাবে নৃশংসভাবে তাদেরকে এই জায়গাতে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তাদের অর্থ সম্পত্তি লুট করা হয়েছে, তো আমি বুঝছি না যে কাদের নিয়ে ওনারা রাজনীতি করতে চাইছেন। যে আজকে থানচারাই আক্রান্ত যদি হয় তাহলে লজ্জাজনক এবং দুঃখজনক। তাই আমি আজকে এখানে পরিদর্শন করতে এসেছি, যারা মূল আসামি তাদের যাতে অবিলম্বে শাস্তি হয়। আমি ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজিপি ওনাদের সঙ্গে কথা বলবো। বুথ বিজয় অভিযানে সকল স্তরের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বিজেপি সভাপতি। 2023 সালে ফের বিজেপিকে রাজ্য ক্ষমতায় আনতে আপাতত দলীয় কর্মীদের মাঝেই থাকবেন তিনি। ফিওর রিপোর্ট, আর ইনিউজ।